সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এহসানুল কবির, শিশু রোগ বিশেষজ্ঞ, খুলনা ডক্টর্স পয়েন্ট স্পেশালাইজড হসপিটাল থেকে বলছি। আজকে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর, শিশুদের ডেঙ্গু জ্বর এবং করণীয় কি। ডেঙ্গু জ্বর বর্তমানে একটা আতঙ্কের নাম, বড়দের পাশাপাশি শিশুদেরও এটা হচ্ছে এবং মূলত ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস রোগ। এবার বর্ষা মৌসুম থেকে শুরু করে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে এবং বলা যায় এটা এখন মহামারীর আকারে পৌঁছে গেছে। রাজধানী ঢাকাসহ ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগসহ দেশের প্রায় 52টি জেলায় ডেঙ্গুর প্রভাব বিস্তারিত হয়েছে। বলা বাহুল্য, এবার ডেঙ্গু কিন্তু করোনার চেয়েও বেশি ভয়ঙ্কর আকার ধারণ করে আসছে। অর্থাৎ অতীতে যে ডেঙ্গু জ্বরগুলো আমরা দেখতাম সেগুলো ডেঙ্গু চারটি সেরোটাইপের প্রাথমিক যে দুইটা টাইপ ছিল, ডেন ওয়ান এবং ডেন টু, যেটা কম ক্ষতিকারক ছিল, কিন্তু এবারে আরও মারাত্মক আকারে আর পরবর্তী দুইটা সেরোটাইপের ডেঙ্গু আবির্ভাব হয়েছে, ডেন থ্রি এবং ডেন ফোর, যা খুবই মারাত্মক এবং ক্ষতিকারক। কাজেই এখন ভাবার বিষয়, আশঙ্কার বিষয়, এর ফলে সেটা খারাপ পরিস্থিতি বয়ে নিয়ে আসতে পারে বইকে, এবং মনে করা হচ্ছে যে শিশুদের এটা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সাধারণত ডেঙ্গু জ্বরে 1%-এর কম খারাপ পরিণতির দিকে যায় এবং তার মধ্যে প্রায় 20-50% মৃত্যুমুখে পতিত হতে পারে। তাই এই পরিস্থিতি বিবেচনায় করে ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে উদ্বেগজনক ব্যাপার বলে তারা জানিয়েছেন। তাই এটা আমরা এখন গুরুত্ব দেওয়ার বিষয়। উল্লেখ্য, 1943 সালে ডেঙ্গু ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় জাপানে। সেখানে স্বাস্থ্যবিজ্ঞানী রেন কিমুরা এবং সুসুমো হত্যা তারা এইটা আবিষ্কার করেন যখন জাপানে মহামারী চলছিল। এবার আসি, কেন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে? স্বাভাবিকভাবে আমরা জানি যে শিশুরা কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অসচেতন এবং তারা স্বাস্থ্য সম্পর্কে অতটা অভ্যস্ত নয়, কাজেই তাদের অসচেতনতা এবং অসতর্কতার কারণেই কিন্তু শিশু কিশোররা বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে দেখা যায়। তাহলে প্রশ্ন আসবে যে সব জ্বরই কি ডেঙ্গু জ্বর? না, তেমনটা না, তবে সব ভাইরাস জ্বর কিন্তু একই রকম প্যাটার্ন বা একই রকম লক্ষণ নিয়ে আসতে পারে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, করোনা ভাইরাস বা ডেঙ্গু জ্বরের যে ভাইরাস, সব কিন্তু একই রকম, তবে ডেঙ্গু ভাইরাসটার প্যাটার্নটা একটু অন্যরকম, অর্থাৎ হাই গ্রেড ফিভার বা জ্বরের সাথে একটু র্যাশ বা লালচে লালচে ভাব আসতে পারে। এটাই ডেঙ্গু, এবং ডেঙ্গু টেস্ট করলেই সেটা পজিটিভ আসলে বোঝা যাবে যে এটা ডেঙ্গু জ্বর কিনা। এখন জানা যাবে যে জানতে হবে যে ডেঙ্গু জ্বরের লক্ষণটা কী। প্রথমে আমরা বলতে পারি যে অতিমাত্রায় জ্বর যেটা, সেটা হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ, এবং এই জ্বরটা কিন্তু তিনটা ধাপে আসে। একটা হচ্ছে যে ফেব্রাইল ফেজ বলা হয়, যেটা 2-3 দিন থাকে জ্বরের অবস্থায়, জ্বর থাকে। এরপরে অ্যাফেব্রাইল একটা পর্যায়ে আসে, যে যেটাতে জ্বর থাকে না এবং 2-3 দিন এটা স্থায়ী হয়। এবং আরেকটা পর্যায়ে থাকে কনভালেসেন্ট ফেজ বা আরোগ্য লাভের ফেজ, সেটা 4-5 দিন থাকে। কিন্তু মনে রাখতে হবে, জ্বর চলে যাওয়ার পর 2-3 দিন পরে অবস্থা কিন্তু সবচেয়ে ভয়াবহ হয়। আমরা অনেক সময় অসচেতন থাকি বা অসতর্ক থাকি যে জ্বর চলে গিয়েছে, এখন আর কোনো ভয় নেই, কিন্তু এই সময়টায় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যে এই সময়টায় ডেঙ্গু জ্বরের যত বিপত্তিগুলো হয়, যত উপসর্গগুলো হয়, তখন এই সময়টাই কিন্তু দেখা যায়। আর এই সময় সতর্ক না থাকলে বা চিকিৎসা ঠিকমতো না নিতে পারলে কিন্তু মৃত্যু ঝুঁকি হতে পারে, কাজেই এটা মনে রাখতে হবে। দ্বিতীয়ত, ডেঙ্গু জ্বরের যে লক্ষণটা, সেটা হচ্ছে গায়ে কিন্তু র্যাশ হয়। এই র্যাশটা অনেক সময় হামের সাথে অনেকে মিলিয়ে ফেলি, কিন্তু এটা হাম না, এটা গায়ে লালচে লালচে ধরনের ছোপ ছোপ দাগ পড়ে, এটাকে ডেঙ্গু জ্বরের একটা প্রধান উপসর্গ বলা যায়। এছাড়া মাংসপেশি বা অস্থিপেশিতে ব্যথা হয় প্রচণ্ড হারে, চোখ ব্যথা, মাথা ব্যথা, সারা গায়ে ব্যথা হতে পারে। তৃতীয়ত, যে খাবারে অরুচি হতে পারে,
বিরক্তি ভাব, অস্থিরতা, খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে, এগুলো হয়। এছাড়া পেটে ব্যথা, বমি, তারপর রক্ত বমি, কাশি, শ্বাসকষ্ট, হাত পা ফুলে যাওয়া, মুখটুক ফুলে যাওয়া, এগুলো হতে পারে, অজ্ঞান হয়ে যাওয়া। এবং এই সব শেষের লক্ষণগুলো কিন্তু ডেঙ্গুর মারাত্মক পর্যায়ে তখন নির্দেশ করে এবং আরও সচেতন হতে হবে এবং তাকে হসপিটালে ভর্তি করা লাগতে পারে। এখন আমরা জানতে চাই যে ডেঙ্গু তাহলে কী কী টেস্ট করা লাগতে পারে। ডেঙ্গু টেস্ট দুই ধরনের আছে, যে ডেঙ্গুর প্রাথমিক যে জ্বর শুরু হয় তিন চার দিন, এর মধ্যে একটা টেস্ট আছে, অ্যান্টিজেন টেস্ট বলা হয়, ডেঙ্গু NS1, এই টেস্টটা করতে হয়। আবার ডেঙ্গু জ্বরের যে সাত দিনের পরে আরেকটা টেস্ট করা লাগতে পারে, ডেঙ্গু অ্যান্টিবডি, অর্থাৎ ডেঙ্গু অ্যান্টিবডি IgG IgM। তো এইটা সময় মতো না করলে হবে না, একটা টেস্ট আরেকটা সময় করা যাবে না, এই দুটো এই সময় করলে তখন পজিটিভ আসতে পারে এবং সে দিয়ে তখন ডেঙ্গু জ্বর নির্ণয় করা যেতে পারে। এছাড়া রক্তের CBC, যে টোটাল কাউন্ট, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করতে হয়, সেখানে রক্তের একটা বিশেষ উপাদান অণুচক্রিকা বা প্লাটিলেট, এটা কিন্তু কমে যায় ডেঙ্গু জ্বরে, এবং 1 লাখের কম যদি হয় সেটা হচ্ছে আশঙ্কাজনক এবং তখন হসপিটালে ভর্তি করা লাগতে পারে। এছাড়া ডাক্তাররা তাদের রোগের মাত্রা এবং অবস্থা বুঝে অন্যান্য টেস্টও দিতে পারেন। এখন ডেঙ্গু জ্বর হলেই কি সব রোগীকেই হসপিটালে ভর্তি করতে হবে, এটাও কিন্তু একটা প্রশ্ন। তেমনটা নয়। যদি আমি যে লক্ষণগুলো বললাম, যে শেষের দিকে যে লক্ষণগুলো থাকে, অজ্ঞান হয়ে যাওয়া বা রক্তক্ষরণ হওয়া, নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বা বিভিন্ন সাইড দিয়ে ব্লিডিং হওয়া, বা তার প্লাটিলেট কাউন্ট প্রচণ্ড হারে কমে যাওয়া, এগুলো কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়, অথবা অজ্ঞান যদি হয়ে যায় হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট নিতে হয়। এখন তাহলে শেষের দিকে আমরা জানতে চাই যে ডেঙ্গু রোগের তাহলে চিকিৎসা কী। আমি প্রথমে বলেছিলাম সব ভাইরাস জ্বরের যে লক্ষণগুলো একই এবং সব ভাইরাস জ্বরের ট্রিটমেন্টগুলো একই। জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ, এগুলো খেতে হয়, সেবন করতে হয়। এছাড়া লক্ষণ বুঝে চিকিৎসকরা পরামর্শ দিবেন যে ডেঙ্গু জ্বরের আর কী কী ওষুধ দিতে হবে। তবে ভয়ের কিছু নেই, 10 থেকে 15 দিনের মধ্যেই সবাই সুস্থ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং এরপরও কিছু ক্ষুধামন্দা বা দুর্বলতা বা অস্থিসন্ধিতে ব্যথা, গায়ে পায়ে ব্যথা, এগুলো থাকতে পারে। তাই সেগুলো আস্তে আস্তে সেগুলো নিরাময় হয়ে যায়, ভয়ের কিছু নেই। আরেকটা প্রশ্ন আসতে পারে যে ডেঙ্গু জ্বরে তাহলে খাবারের কোনো বিধিনিষেধ আছে কি না। খুব একটা বিশেষ বিধিনিষেধ নেই, তবে তরল জাতীয় খাদ্যটা বেশি খেতে হবে এবং লিকুইড জাতীয় যে স্যুপ, ডাবের পানি, গ্লুকোজ, এগুলো খেতে পারেন। তারপরে হালকা মশলাযুক্ত সিদ্ধ তরকারি, এগুলো খাওয়া যেতে পারে, এবং পাশাপাশি বেশি বেশি পরিমাণ পানিটা খেতে হবে। এছাড়া টক জাতীয় ফল, মালটা, আঙ্গুর, কমলা, এগুলো বেশি বেশি খেতে হয়, কারণ টক জাতীয় ফল কিন্তু ভাইরাসের বংশবিস্তার রোধ করে, কাজে এগুলো খাওয়া যেতে পারে। সেই সাথে যেসব দুগ্ধবতী মা দুধ দেন, যারা ডেঙ্গুতে আক্রান্ত, তারাও কিন্তু বুকের দুধটা খাওয়াতে পারেন, কারণ বুকের দুধের সাথে ডেঙ্গুর ভাইরাস কিন্তু ছড়ায় না। এরপর আমরা সব শেষে জানতে চাইব যে ডেঙ্গু জ্বরের প্রতিরোধের উপায় কী। আমরা জানি ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ কোনো রোগ হয়ে যাওয়ার আগেই যদি আমরা প্রতিরোধ করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়। এবং ডেঙ্গু জ্বরের যে প্রতিরোধ আছে, যে ভ্যাকসিন পাওয়া যায় উন্নত বিশ্বে, সেটা চালু হয়েছে, আমাদের দেশে আসতে হয়তো একটু সময় লাগতে পারে, আমরা ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমরা যেটা করতে পারি, যে আমাদের বাড়িঘর এবং তার আশেপাশের আঙিনা, ঝোপঝাড়, পানি, জলাধার, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, যাতে মশা বংশ বিস্তার না করতে পারে। এছাড়া শিশুদের ফুল হাতা জামা কাপড়, এগুলো পরে থাকতে পারে। এবং এছাড়া মসকিটো কিলার বাল্ব আছে, মসকিটো কিলার ল্যাম্প, মসকিটো কিলার র্যাট, মসকিটো কিলার ট্র্যাপ, মসকিটো রেপেলার মেশিন, ইলেকট্রিক কয়েল, এটা ইত্যাদি ডিভাইস দিয়ে মশা ঠেকানো যেতে পারে। তা সেগুলোকে কিন্তু আবার ডিভাইসগুলো শিশুদের নাগালের বাইরে রাখতে হবে, নাহলে বিপত্তি আছে। এছাড়া সন্ধ্যা আগমনের পূর্বেই দরজা জানলা বন্ধ করে দেওয়া, রাতে মশারি টানিয়ে ঘুমানো, এবং দিনের বেলাও বাচ্চাদেরকে মশারির ভিতর পড়ানো বা খাওয়া দাওয়া করানো, এগুলো করা যেতে পারে। এছাড়া সম্ভব হলে ডেলি প্রতিদিন 2 বার করে গোসল করা ভালো, কারণ ঘাম জমে আমাদের শরীরে এবং ঘামের গন্ধটা কিন্তু মশাকে আকৃষ্ট করে, কাজেই
আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। সবচেয়ে সবশেষের কথা যে আমাদের সবাইকে মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চলাটা উচিত। এবং সবশেষে বলবো যে ডেঙ্গু জ্বর একবার হলে কিন্তু আবারও হতে পারে, কাজেই আমাদের স্বাস্থ্য সচেতনতা থাকতে হবে। এবং ডেঙ্গু যে প্রাদুর্ভাব এবার সহজে কিন্তু যাচ্ছে না, সারা বছরব্যাপী সারা দেশ জুড়ে কিন্তু ডেঙ্গু থাকতে পারে, কাজেই স্বাস্থ্য সচেতন হন এবং সুস্থ থাকুন। এই ছিল আমার কথা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।